হ্যালো বন্ধুরা প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজেই এলআইসি পলিসি স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে গুগলে চলে গেলে নিচে আমরা সার্চবার পেয়ে যাব ওই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে এলআইসিআই তো আমরা কি করব সার্চ বারে গিয়ে এলআইসিআই লিখে সার্চ করে দেবো তো দেখুন এখানে সবার প্রথম যে লিঙ্কটি চলে এসেছে এলআইসি ইন্ডিয়া ডট ইন ওই লিঙ্কে ক্লিক করে দিতে হবে ওই লিংকে ক্লিক করে দিলে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তো আমরা কি করব এখানে প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছি ওই লিংকে ক্লিক করে দেবো তো দেখুন এখানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইট ওপেন হয়ে গেছে এখানে আমাদের ডান দিকে চলে আসতে হবে ডান দিকে চলে আসলে আমরা একটা অপশান পেয়ে যাব পে প্রিমিয়াম ওই পে প্রিমিয়াম অপশানে ক্লিক করতে হবে পে প্রিমিয়াম অপশানে ক্লিক করে দিলেই দেখুন এখানে দেখাচ্ছে একটা এক্সটার্নাল লিঙ্ক ওপেন হবে তো আমাদের ওকে করে দিতে হবে ওকে করে দিলে একটা নতুন পেজ এখানে খুলে যাবে তো দেখুন এখানে একটা নতুন পেজ খুলে গেছে এলআইসি ই সার্ভিসেসের তো এখানে নিচের দিকে আমরা পে ডাইরেক্ট অপশান পেয়ে যাবো ওই পে ডাইরেক্টের আরেকটু নিচে চলে আসলে আমরা পে ডাইরেক্ট আবার দেখতে পাবো তার নিচে লেখা থাকবে নো রেজিস্ট্রেশন রিকোয়ার্ড অর্থাৎ কোনো রেজিস্ট্রেশনের দরকার পড়বে না তার নিচে আমরা একটা ড্রপডাউন লিস্ট পেয়ে যাব ওই ড্রপডাউন লিস্টে ক্লিক করে দিতে হবে ড্রপডাউন লিস্টে ক্লিক করে দিলে সবার প্রথম যে অপশানটি পাবো রিনুয়াল প্রিমিয়াম অর রিভাইভাল ওই অপশানে ক্লিক করতে হবে ওই অপশানে ক্লিক করে দিলে একটা নতুন পেজ এখানে চলে আসবে তো আমরা রিনুয়াল প্রিমিয়াম অর রিভাইভাল অপশানে ক্লিক করে দেবো তো দেখুন এখানে প্রিমিয়াম পেমেন্টের পেজ চলে এসেছে তো এখানে নিচে আমরা প্রসিড অপশান পেয়ে যাব ওই প্রসিড অপশানে ক্লিক করতে হবে প্রসিড অপশানে ক্লিক করে দিলেই কাস্টমার ভ্যালিডেশনের পেজ চলে আসবে তো এখানে আমাদের কিছু বেসিক ডিটেলস ফিল আপ করতে হবে এখানে আমাদের সবার প্রথমে পলিসি নাম্বার দিয়ে দিতে হবে পলিসি নাম্বার দেওয়ার পর নিচের দিকে চলে আসলে আমরা ডেট অফ বার্থ অপশান পেয়ে যাব ওখানে আমাদের ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে পলিসি নাম্বার আর ডেট অফ বার্থ দেওয়ার পর ডান দিকে মোবাইল নাম্বার দিতে হবে তার নিচে ইমেল আইডি দিয়ে দিতে হবে এই পুরোটা ফিল করে দেওয়ার পর নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে আসলে আই এগ্রির বা দিকে একটা বক্স পেয়ে যাব ওই বক্সে ক্লিক করতে হবে বক্সে ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো আমরা কি করব পুরোটা ফিল আপ করে দেবো তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল করে দিয়েছি পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নিচে এসে আইএির বাদিকের বক্সে ক্লিক করে দেবো বক্সে ক্লিক করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো আমরা সাবমিট অপশানে ক্লিক করে দেবো সাবমিট করে দিলে এরকম একটা অ্যালার্ট দেখাবে তো এটাকে আমাদের ওকে করে দিতে হবে ওকে করে দিলেই আমরা পলিসির স্ট্যাটাস দেখতে পাবো তো দেখুন এখানে এলআইসি পলিসির পুরো স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি এখানে সবার উপরে বাদিকে আমরা পলিসি হোল্ডারের নাম দেখতে পাচ্ছি তার নিচে পলিসি নাম্বার দেখতে পাচ্ছি ডান দিকে ডিউ ফ্রম কবে থেকে ডিউ আছে ডিউ টু কবে পর্যন্ত ডিউ আছে সেটাও আমরা এখানে দেখতে পাবো তার ডান দিকে আমরা কত টাকা প্রিমিয়াম সেটাও পেয়ে যাব আর উপরে দেখুন কোয়ার্টারলি মান্থলি ইয়ারলি হাফ ইয়ারলি যা থাকবে সেটা আমরা দেখতে পাবো দেখার পর নিচে আসলে আমরা টোটাল প্রিমিয়াম কত দেখতে পাবো তার নিচে যদি জিএসটি থেকে থাকে তো জিএসটি কত সেটাও দেখতে পাবো তার নিচে টোটাল কত অ্যামাউন্ট পেবল মানে প্রিমিয়াম কত টাকা দিতে হবে সেটাও আমরা এখান থেকে পেয়ে যাবো তো এভাবেই আমরা খুব সহজেই এলআইসি পলিসি স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ